Bosca. কালকা কালকুট কালকুট কোন যুগের লোক? এ যুগেরই, তবে ছদ্ম নামে লেখে রাখি। আসল নামে লিখতে বুঝি বিক্রি হয় না? না তা নয়, তবে অনেক সময় হয় কি ছদ্ম নামে। আচ্ছা দেখে শুনে শুনিতে পার না বলে? আগে দেখেই তো নিচ্ছি। তাহলে না আগে ঢুকলে কি হাতে বোধ হয়? আপনার কোনো রাইট নেই মশা, আপনারা অসুবিধা করবেন। পদপেশ আপনারা তো পান খাওয়ানোর সিনেমা এক হলো। আরে বাবা, আমার বাবা পান খেতেন, আমার ঠাকুরদা পান খেতেন, পান খাওয়ার হচ্ছে আমাদের বংশের ঐতিহ্য, তাই আমিও পান খাব। পান ভক্ত না পানা শক্ত? কে 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 কথাটা বললে? এই যে একটা ওটা তোমার কাছে রেখে দাও। না না দেবেন না, অনেক খেয়ে গাড়ি কিনছি। খেয়ে যেতে কি হয়েছে? তোমার যখন ইচ্ছা হবে খাবে। ভারী দুষ্ট হয়েছে। কলকাতা থেকে কমলা লেবু নিয়ে দার্জিলিং যাওয়া হচ্ছে। ফুল ক্যারিং টু নিউ ক্যাপ। রাস্তায় খাবো, স্বাস্থ্য রক্ষা। খাবেন নাকি? হচ্ছে সরি খেয়েছো 12 নয় পয়সা, চা খেয়েছো 20 নয় পয়সা। ও হ্যাঁ 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 হ্যাঁ, সিগারেট 60 নয় পয়সা আর দিয়াশলাই 6 নয় পয়সা। চোখগুলো বিলি খাবে না? হ্যাঁ আপনি আবার এসবের মধ্যে যাচ্ছেন কেন? হ্যাঁ যাবো না, এক গ্লাস জল খাওয়া দেখিনি। এই ব্যবধানে তো সঙ্গীত চর্চা বন্ধ করতে পারিস। আমার বাইরের দিকে দেখাচ্ছিস? এটা তুমি জ্বালাতন করলে কিন্তু কলকাতা ফিরে যাবো। বস ঠিক আছে, বস আপনি
বাবা বড্ড গরম বেশ। হ্যাঁ ঠিক বলেছিস, বলছি ভীষণ গরম। ও বাবা গরম লাগবে না, পাখাগুলো সব উল্টো দিকে ঘুরছে। দেখে ঘুরে দিত দেখ। সবাই মিলে ভাগাভাগি করে নিতে হবে। সব দোষ হচ্ছে রেল কোম্পানি, কি বলেন মশাই? হ্যাঁ তা তো বটে, নষ্টামো নষ্টামো, বুঝতে পারছেন না? এতটুকু একটা ফাঁসটা এতগুলো করে পাকা, সেকেন্ড ক্লাসও তাই, ক্লাসে যদি দুটো বেশি দেয় তাহলে কি রেল কোম্পানি ঢকে উঠে যাবে, কি বলো ভাইয়া? এদিকে আবার জাতীয় সরকার কিছু বলা যাবে না। তা তো বটেই নয়, সকলে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে, আমাদের আরো পাখা চাই। সকলে মিলে জানিয়ে দাবি জানাতে হবে, বলতে হবে কি আমাদের বেশি পাখা চাই। আবার বলে তা তো বটে, দাবি দাবি। ভারী অদ্ভুত লোক তো, যা বলেছেন কবে কবে এটা তোমার, ও তোমার বাবা না তো? তবে তোমাকে বকছিল কেন? ভীষণ রাগে। মারবে না? না মারবে না। তোমার নাম কি? আকুলি। বাবা বাবা খুব সুন্দর নাম। তুমি কি করো? আমি বেড়াই। পড়া করো না? হ্যাঁ তাও করি। তোমার গোপ নেই কেন? জানো আমার বাবার গোপ আছে। কাকুলি এদিকে এসো। আর আসবো, বসো এখানে।